তাক ধিন দিন ধিন তাক তাক ধিন 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 জঙ্গলে ভোর হলো আজ নতুন প্রভাত এলো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো লাবণী অনেক ভালো আছি যতটাই টেনশন আসছে ধীরে ধীরে ততটাই টেনশন আমি দূর করতে পারছি গাছপালা নিয়ে ঘরের ভিতরে এত হাট্টগোল তারপরেও অল্প অল্প করে আমি প্রত্যেকটাই প্রবলেমের সাবধান খুঁজে বের করছি সেই পারপসে আজকের ভিডিও হবে করলা গাছ আপনারা সবাই জানেন যে আমার দুটি করলা গাছ আছে যে গাছ দুটি ছোট্ট ছোট্ট দুটি ইয়োগাটের পটে আছে গতকালকেই সেই গাছ দুটির পারমানেন্ট ব্যবস্থা করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে লাগতে পারে আজ ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যা আপনারা সব শুরুতে দেখতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা রাখছি আমার এই ছোটো ছোটো টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের কাজে লাগবে তো চলুন আমরা দেখে আসি আমার কার গাছের পারমানেন্ট কী ব্যবস্থা আমি করলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বড় সড়ো কক্সিটের বক্স যা হচ্ছে গতকালকেই আমার একটি হালাল শপের ডেলিভারি এসেছে আইটিএস থেকে আমি বেশ কিছু মাছ এবং বিভিন্ন জিনিস অর্ডার করেছিলাম গতকালকেই খুবই সিকিউরভাবে এসেছে তবে এই ককশিটের বক্সটি সাইড থেকে একটু ফেটে গিয়েছে কারণ হচ্ছে আমি যখন এটাকে আনপ্যাক করছিলাম তখন একটু প্রেসারে ফেটে গেছে তো যাই হোক আমি এই যে কস্টিপ দিয়ে পুরো সাইড সিকিউর করে নিয়েছি তো এই যে ককশিটের বক্স এই বক্সটি আমি চিন্তা করলাম ফেলে না দিয়ে এমন কিছু করি যা আমি কাজে লাগাতে পারি তো হঠাৎ করে ডেলিভারিগুলো নামানোর পরপরই বুদ্ধি আসলো যে আমার করলা গাছগুলো একেবারে হাতে পাতে এতটাই বড় হয়ে গেছে যে এইগুলোর এখন প্রপার পার্মানেন্ট মাচা দরকার কারণ এগুলো হচ্ছে লতালো গাছ লাঠিগুঠি ডেফিনেটলি প্রয়োজন আশা করি দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গেছে তো আমি গতকালকে এই ককশিটের বক্সে পুরোপুরি পঞ্চাশ লিটার কম্পোস্ট দিয়েছি আশা করি আপনারা আন্দাজ করতে পারছেন তাহলে বক্সটি কতটা বড় হবে যেহেতু পঞ্চাশ লিটার কম্পোস্ট দেওয়ার পরেও পুরোপুরি কিন্তু ভরে যায়নি তো যাই হোক এরপর আমি এই যে তাক ধিনা দিন দিন তাক তাক দিনাক এক দিন জঙ্গলে ভোর হলো আর নতুন প্রভাত এলো আমার করলা গাছ একেবারে যান খুঁজে পেয়েছে কারণ এই করলা গাছগুলো ইউগটের ছোট্ট ছোট্ট পটে আর টিকতে পারছিল না এদের হচ্ছে এমন লাঠিগুটির দরকার তো এই যে আমি এই কক্সিটের পটে আমি ইটের পট থেকে বের করে এখানে দুটি করলা গাছ লাগিয়ে দিয়েছি এই যে দেখুন খুবই দারুণভাবে এবং গাছগুলো একেবারেই সতেজ আছে পাতাগুলোও সতেজ আজাদ বলেছে আজ ইউনিভার্সিটি থেকে এসে করলার জুস করে খাবি আই মিন করলা পাতার তারপরে এই যে দেখুন আমি পেছন থেকে তিনটি লাঠি দিয়েছি এই যে আমি তিনটি দুটি কর্নারে দুটি লাঠি আর মাঝখানে একটি দিয়েছি আর এটি গাছের সাথেই ছিল তো এই তিনটি লাঠি দিয়ে আমি উপরের দিক থেকে আরও একটি লাঠি দিয়ে একেবারে শক্ত করে বেঁধে দিয়েছি যেন এটি একেবারে স্টেইবল হয় তারপরেই যে আমি করলা গাছগুলো মাঝখান থেকে মাঝখান থেকে বেঁধে দিয়েছি এতে করে দারুণভাবে গাছটি এখন বেড়ে যাবে এরপর এই গাছটিকে আমি সরাসরি বাহিরে নিয়ে যাব অন্য কোনো পটে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এমন ব্যবস্থা করে রেখেছি শুধু এই পটটি কষ্ট করে বাহিরে নিয়ে গেলেই হলো এই তো আমার কনজারভেটরি যে পাশে আমি আলু গাছ লাগিয়েছি যেখানে আমি অনেক ফলন করি সেখানে যে আমার একটি ওয়াল আছে এই ওয়ালে আমি একটি নেট ফিট করে রেখেছি আজ থেকে দুমাস আগেই এই যে দেখুন আমি যতটা সম্ভব হয় চমৎকারভাবে এই যে দেখুন ছোটো ছোটো তারকাটা দিয়ে ব্যবস্থা করে আমি একটি নেট ফিট করে রেখেছি এই যে এক মাথা থেকে নিয়ে আরেক মাথা পর্যন্ত এখন আমার সেই করলার পট এনে আমি এই যে পটটি দেখতে পাচ্ছেন এটিকে সরিয়ে এখানে রেখে দেবো আর এই যে পট এপট হচ্ছে আমার কচু গাছের পট নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এপটে আমার অজস্র কচু হয় তো যাই হোক অনেক বৃষ্টি হওয়ার কারণে আমি কিছুটা ঢেকে রেখেছি তো এখানে আমি করলার পটটি যখন দিয়ে দিব অলমোস্ট লাঠি সহ এখানে চলে আসবে তারপর যে লতা পাতাগুলো হবে তা এই যে নেট এ নেটে বেয়ে করলা দেবে তো এই ব্যবস্থা আমি আগেই করে রেখেছি আমার করলা গাছটিকে আমি এখানে দিব এখন যতদিন ওয়েদার খারাপ থাকে ততদিন আমার গাছটি ঘরে থাকলেও কোনো সমস্যা নেই শুধু আমাদের নিজেদের একটু স্যাক্রিফাইস করতে হবে এবার আপনারাই বলুন যে আমার এই করলা গাছ নিয়ে আর কোনো টেনশন আছে কি ছোট পটে যখন ছিল প্রতিদিন খাবারের আগে এতটাই টেনশন করতাম আজাদ বলতো আরে ভাই গাছগুলো বেঁচে যাবে বেঁচে যাবে কারণ ছোট পটের শিকড়গুলো বাড়তে পারছিল না এই যে গতকালকে যখন আমি এপটে দিয়েছি আমি তো অনেক 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 খুশি দেওয়ার সাথে সাথে আমি এখানে সার প্রয়োগ করেছি তা হচ্ছে কলার খোসা দিয়ে আমি যে সার বানিয়েছি আমি আরও তিনটি পটে সেই সার বানিয়েছি তো এই যে দেখুন আমি গাছের গোড়ায় গোড়ায় কিন্তু সেই পানি দিয়েছি এবং আজ সকালে যা করেছি আমি কোয়ালিটি ফুড থেকে করলা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য কিছুটা করলা কেটে দেখি বীজগুলো পেকে গেছে এই যে এখানে একটি পুঁতি দিয়েছি এখানে একটি পুঁতি দিয়েছি এখানে একটি এখানে একটি এখন যে সময় ভাই এখন মে মাস চলছে ভিডিওটি আপনাদের কাছে যেতে যেতে বা আপলোড করতে করতে একটু দেরি হয়ে যায় কিন্তু ভিডিওটি কিন্তু আজ আমি শ্যুট করছি ফিফথ মেতে মে মাসের পাঁচ তারিখে হয়তো বা আপনাদের কাছে একটু দেরি হবে যেতে তারপরেও আমি চেষ্টা করি ভিডিও ক্লিপগুলো এবং ইম্পর্টেন্ট তত্ত্বগুলো আমার ভিডিওতে ক্যাপচার করে রাখতে এতে করে আপনারা যেন সময় মতন ভিডিওগুলো পেয়ে যান তো এখন এই সময়ে করলার বীজ লাগিয়ে গাছ বানিয়ে করলা খেতে পারবো কি জানি না বীজগুলো পাকা মনে হয়েছে তাই আমি দিয়ে দিয়েছি যদি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজ আমার করলা গাছের লাইভ ভিডিও তার মানে হচ্ছে গতকালকে আমি গাছগুলো লাগানোর পর আমার কাছে মনে হচ্ছে এরা এদের লাইফ ফিরে পেয়েছে এখন অনায়াসে যতদিন ওয়েদার খারাপ থাকে থাকুক না ঘরে একটি কর্নারে পড়ে এই তো কনজারভেটরির যেখানে আমাদের পাখিগুলো থাকে ঠিক সেখানেই আমাদের এই যে উইন্ডো সেল এই উইন্ডো সেলটির পাশেই দেখুন আমি এই করলা গাছের পটটি রেখে দিয়েছি এই যে দেখুন পাশেই দেখুন আমার মেয়ের স্ক্রিন হয়েছে কারণ সে এখন উপরে ঘুমিয়ে আছে তো এই যে এখানে আমি করলা গাছটি রেখে দিয়েছি আমি বলে কিন্তু মোটেও নষ্ট করে না এখন কেন জানি না এই যে তার এই ডলের প্রাণটি নিয়ে সারাদিন কনজারভেটরির এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কিন্তু অনেক ঘোরাঘুরি করে কিন্তু এই গতকালকে থেকে আমারে এই করলা গাছের বাস্কেটটিতে সে কোনো আঘাত আনেনি এবার আপনারাই বলুন গাছ নিয়ে আমার যে কষ্ট ছিল এবং যে একটি টেনশন ছিল সেই টেনশন অনেকটাই দূর হয়েছে কিনা কারণ এতটুকু পটে একটি আই মিন পাঁচশো গ্রাম ইটের পটে আমার এই গাছটি ছিল আমার যেমন অনেক খারাপ লাগছিল যে এরা হাত পা মেলতে পারছে না উঠতে পারছে না কারণ এরা হচ্ছে লতালো গাছ নিচে জায়গা পেলে মাটি ফেলে অনেক বেশি হাত পা গজায় এখন এদের জন্য রাইট প্লেস হয়েছে এখন এরা মনের মতো বাড়তে পারবে তাছাড়া আমার এই করলা গাছে অল্প অল্প করে কালো পিঁপড়াও চলে এসেছে আপনারা সবাই জানেন করলা গাছে ছোটো ছোটো কালো পিঁপড়া আসে এইগুলোর ট্রিটমেন্ট আমি আপনাদের সাথে নিয়েই করব এবং খুব শীঘ্রই করব কারণ ঘরে কোনো কীট কীটনাশক আমি ব্যবহার করি না সেটা আপনারা অনেকেই জানেন বাহিরে গাছগুলো নিয়েই আমি এ কাজ করব। আর যেহেতু মে মাসে পাঁচ তারিখ ইনশাল্লাহ আশা আছে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমি আমার ঘরের সব গাছ বাহিরে না দিলেও নাইনটি পারসেন্ট গাছ বাহিরে দিয়ে দিব। নজর রাখবেন ভিডিওর দিকে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ